মেহমান আপ্যায়নে আমার কাছে মনে হয়েছে এটা একটা বেস্ট রেসিপি। আমরা কিন্তু অনেকে রোস্ট, গরুর মাংস অনেক কিছু করে রাখি। একবার বাসায় এই খাসি রেজালাটা বানিয়ে দেখুন, আর অন্য কোনো তরকারি বা রেসিপির প্রয়োজন হবে না। আমি ফার্স্ট টাইম এটা রান্না করেছি, আমি আগেই বলছি যে আমি কিন্তু নতুন রাঁধুনি, আমি নতুন নতুন কিছু রেসিপি ট্রাই করছি। তো একটি কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, এখন কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নয়, হালকা নরম করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট। এখানে আমি পরিমাণ অনুযায়ী কিন্তু সব কিছু উপকরণ ব্যবহার করব। আদা রসুন পেস্টটাকে একটু ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু কাঁচা স্মেলটা আর থাকবে না। আজকে আমি হাফ কেজি খাসির মাংস দিয়ে রেজালা তৈরি করব। তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। যখন মশলার উপরে এরকমভাবে তেল ভেসে উঠবে, তখনই বুঝে নিতে হবে যে মশাটা কষিয়ে না হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস। মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে না হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পানি। পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে কিন্তু 15 থেকে 20 মিনিট আমি মাংসটাকে রান্না করে নিব আর কষিয়ে নিব ঢাকনা খুলে। আমি কিন্তু 3 থেকে 4 বার ঢাকনা খুলে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সেটা আমি আর ভিডিওতে দেখাইনি। আর চুলার আঁচটাকে অবশ্যই লো আঁচে রাখতে হবে। তো এভাবে করে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলা লাস্টটাকে লো আঁচে রাখতে হবে অবশ্যই, এতে করে মাংসটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। এর ফাঁকে একটা মশলা বানিয়ে নিয়ে একটি বাটিতে নিয়েছি টক দই, দিয়ে দিলাম কাঠ বাদাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম গোলমরিচ, এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করছি, আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। এটাকে এখন ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা এখন আমি খাসির মাংসের রেজালায় দিয়ে দিব। এখন আমি এই মশলাটা দিয়ে দিব। চেষ্টা করবেন এই মশলা ব্যবহার করতে খাসির মাংসের রেজালা, তা না হলে কিন্তু রেজালার যে আসল টেস্ট আসে সেটা পাওয়া যাবে না। তাই এই মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ঘন হয়ে আসে আর উপরে তেল উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসের উপরে অনেকটা তেল উঠে এসেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমি আরও সামান্য কিছুটা পানি দিব, কিছুক্ষণ অপেক্ষা করব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। এখন সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। কারণ আমার মাংসের যে গ্রেভিটা আছে সেটার পরিমাণটা খুবই কম হয়ে গিয়েছিল, তাই আমি একটু গ্রেভির জন্য পানি দিয়েছিলাম। ব্যাস, আমার রান্না একেবারে কমপ্লিট। এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি পরিবেশন করে নিব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।